গুরুতর অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে এদিন সন্ধ্যা থেকেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন টেস্টে নেগেটিভ আসে কিন্তু ঠিক কী কারণে তার শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি চিকিৎসকরা এ ব্যাপারে কোনো কথা বলেননি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও সঞ্জয় স্বাস্থ্যের বিষয়ে করোনা পরীক্ষার রিপোর্টের বাইরে কিছু জানা যায়নি